তোমার যে দেবকে নিয়ে যে উদ্বেগ, তার দল দলের জন্য যে তার নাম কলুষিত হচ্ছে বলে তোমার যে উদ্বেগ, এটা নিয়ে ব্যক্তিগত স্তরে কখনো দেবের সঙ্গে আলোচনা হয়েছে যে তুমি যে দলে করছো সেই দল ছেড়ে চলে এসো বা এই দলে থেকে কি লাভ হচ্ছে, কখনো ব্যক্তিগত স্তরে কোনো আলোচনা হয়েছে? না, সেই আলোচনা হওয়ার স্কোপ এমনি কম, মানে আমাদের ফিল্ম গ্যাদারিং বা পার্টিতে দেখা হওয়া বা আড্ডা ছাড়া, ঠিক আছে, ও তোমাকে বিভিন্ন ওর বাড়ির যা যা অনুষ্ঠান, দেখুন আমি পরিশ্রম করে পরিষ্কার মানুষের আশীর্বাদে সামান্য কিছু প্রোডাকশন করতাম, টেলিভিশনের কাজ বানাতাম, সেটা করেই মানুষের আশীর্বাদে ছতল অব্দি উঠতে পেরেছে। এখন তারা 10,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকে কলকাতার সব থেকে দামি অ্যাপার্টমেন্টে, তো অত দূর আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, যদিও কখনো ডাকে ওর বিশাল দামি ফ্ল্যাটেতে যদি ডাকে, আমার গর্ব হবে যে কোনো একটা সাধারণ পরিবারের ছেলে এই জায়গায় উঠেছে, তখন গিয়ে নয় আলোচনা করব। ও আমার থেকে তো জানতে চাই কি দেবকে নিয়ে একটা ক্ষোভ ব্যক্তিগতভাবে ছিল? না না, ক্ষোভের কী আছে, আই এম হ্যাপি উইথ মাইসেলফ। এবার আমার শুধু একটাই কথার জায়গায় মনে হয় যে যে দলটা ও নাকি যদি মানুষ এতই ভালোবাসে, যে দলটা পশ্চিমবঙ্গের মানুষের এত চূড়ান্ত ক্ষতি করছে, রোজ কাগজপত্রে বেরোচ্ছে, ও সেই দলের এমপিসি টাকড়ে বসে আছে কী আনন্দে এইটা বুঝতে পারছি না, এটা জিজ্ঞেস করবো ওকে। এই তুমি বলছো যে তুমি ছতলা অবধি উঠতে পেরেছো, এই মুহূর্তে আমরা ছতলাতেই দাঁড়িয়ে আছি তোমার ফ্ল্যাটে, দেবকে তুমি বললে যে কলকাতার সব থেকে বিলাসবহুল এবং দামি অ্যাপার্টমেন্টে সে থাকে, সেখানে তুমি যেতে পারো নি, এটা কি কোন দিকে ইঙ্গিত করছো? দেব কি তোমার থেকে অনেক বেশি আগে এগিয়ে গেছে, না সে তো, নাকি একটা ব্যক্তিগত অভিমানের জায়গা থেকে বলছো? ব্যক্তিগত কোনো অভিমান, এটা তো আমার আনন্দের কথা। আমাদের প্রফেশনের যখনই কোনো মানুষ অ্যাচিভ করে কোনো কিছু, বিশেষ করে যখন কেউ গ্রাউন্ড জিরো লেভেল থেকে উঠে আসে, আবার বলছি যে দেবকে তো দেব তৃণমূল বানায়নি, দেবের প্রতি মানুষের ভালোবাসা দেবকে দেব বানিয়েছে, এবার সেই দেবের নিজের নামের প্রতি মানুষের যে আশীর্বাদ, সেই সম্মানটা রক্ষা করার দায় এবং দায়িত্ব তো ওর নিজের, এবার সেই ক্ষেত্রে ও যেটা করবে সেটা ওর ব্যাপার, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে এই দলটার সঙ্গে এবার রাজনীতি ও করবে কি করবে না, অন্য কোনো দলে যাবে কি যাবে না, ব্যক্তিগতভাবে ওর ইচ্ছা, কিন্তু ছোটবেলা থেকে তো রাজনৈতিক নয় যে ছাত্র রাজনীতি করেছে, মুভমেন্টের সঙ্গে জড়িয়েছে, বড় হয়েছে, এমনটা দেখিনি। মানুষের উপকার করতে গেলে, আমরা যেমন ছোটবেলা থেকে রাজনীতি করেছি, আমি, আমাদের সিপিআইএম এর দেবদূত, বাদশাহ, আমরা একে অপরের জায়গা জানি, আরো অনেকে রয়েছেন, এই আজকে যারা বঙ্গবিভূষণ ইত্যাদি প্রভৃতি পশ্চিমবঙ্গে হয় তাদের মঞ্চে গিয়ে যারা হাততালি দেন তাদের বিখ্যাত করেছে সাধারণ মানুষ, আর তাদের যারা কলুষিত করেছে, যে সরকার তাদের অধিকার চুরি করেছে তাদের নিয়ে একটাও কথা বলেন না তারা, এই রাজ্যের মানুষের সঙ্গে তারা বেইমানি করছেন, তাদের কোনো রাজনৈতিক দল করতে বলছি না, তাদের বিজেপি হোক বা অন্য রাজনৈতিক দল হোক তাদের সাপোর্ট করতে বলছি না, সত্যি কথাটা বলুন, তাদের মোমবাতি হারিয়ে গেছে আর মিছিল টিছিল করেন না।